হ্যালো বন্ধুরা, আজকে আমি আপনাদেরকে 5x5 কিউব সলভ করা শেখাবো, যতটা সম্ভব সহজ উপায়ে শেখানোর চেষ্টা করব। তো 5x5 কিউবটা হচ্ছে 3x3 এবং 4x4 কিউব, এই দুটার কম্বিনেশান। অর্থাৎ আপনি যদি 5x5 কিউব সলভ করতে চান, তাহলে আপনাকে অবশ্যই 3x3ও জানতে হবে এবং 4x4ও জানতে হবে। প্রথমে 4x4 মতো করে সেন্টারগুলো কমপ্লিট করব এবং পেয়ার তৈরি করব। তারপর আমরা 3x3 মতো করে লেয়ার বাই লেয়ার বা CFOP বা অন্য যে কোনো মেথডের মাধ্যমে সম্পূর্ণ কিউবটা সলভ করব। তো শুরু করার আগে একটি কথা, সেটি হচ্ছে আমি সম্পূর্ণ টিউটোরিয়ালটা আমি দুটি পার্টে সম্পন্ন করব। তো প্রথম পার্টে আমি আপনাদেরকে সেন্টারগুলো সলভ করা শেখাবো, শুধুমাত্র সেন্টারগুলো সলভ করা শেখাবো, অর্থাৎ 6টি পিঠের 6টি সেন্টার তো সলভ করা শেখাবো। এবং দ্বিতীয় পার্টে আমি আপনাদেরকে সবগুলো পেয়ার তৈরি করা শেখাবো এবং সম্পূর্ণ কিউবটা সলভ করা শেখাবো। তো কথা না বেড়ে চলুন টিউটোরিয়াল শুরু করা যাক। তো সর্বপ্রথম আমরা সেন্টারগুলো সলভ করবো 4x4 যেভাবে সলভ করেছিলাম। তো এই ক্ষেত্রে 4x4 সাথে একটা পার্থক্য হচ্ছে, 4x4 কিন্তু কোনো সেন্টার পিস ছিল না। এখানে দেখুন একটি সেন্টার পিস দেখতে পাচ্ছেন, তো এখানে দেখুন কমলা কালার, এটি একটি সেন্টার পিস। আমি অন্য যেভাবে টার্ন করি না কেন সেন্টার পিস নড়বে না, তো আমাকে নির্দেশ করে দিচ্ছে এটি হচ্ছে সেন্টার পিস, কমলার সেন্টার পিস, অর্থাৎ এই সম্পূর্ণ সারফেস কমলা হবে। তো আমি প্রথমে সর্বপ্রথম সাদার সারফেসটি সলভ করব, অর্থাৎ সাদার সেন্টার তৈরি করব। তো দেখুন এখানে সাদার সেন্টার দেখতে পাচ্ছি, তো এর আশেপাশে আরও 8টি পিস রয়েছে। তো এই 8 জায়গায় 8টি সাদার পিস এনে আনলেই আমাদের সাদার সেন্টার তৈরি হয়ে যাবে। তো এই ক্ষেত্রে আমরা প্রথমে কীভাবে আনবো, তো তার স্টেপগুলো হচ্ছে, ফার্স্টে আমরা তো মাঝখানের একটি লাইন কমপ্লিট করব। অর্থাৎ এখানে 3টি লাইন আমরা যদি হিসাব করি লেয়ার বাই লেয়ার, 3x3 লেয়ার সিস্টেমে যদি আমরা হিসাব করি, তো এখানে দেখুন 1টি লেয়ার 2টি লেয়ার 3টি লেয়ার। অর্থাৎ আমরা প্রথমে মাঝের লেয়ারটি কমপ্লিট করব, তারপর 3টি পিস একত্রে লাইন আপ করে তারপর এখানে বসিয়ে দেবো, তাহলে 6টি তৈরি হয়ে যাবে। এবং তারপর বাকি 3টি লাইন আপ করে এখানে বসাবো, তাহলে আমাদের টোটাল 9টি পিস এখানে চলে আসবে, অর্থাৎ সাদা 9টি পিস। তো আমরা একটি দেখুন আগে থেকে আছে, তো আমরা এটির সাথে ধরুন এখানে আরেকটি পিস রয়েছে, এটিও মাঝখানে, এটিও মাঝখানে। তো আরেকটি বিষয়, মাঝখানে যে কথাটা বললাম, মাঝখানে মানে কি, এখানে আমরা ধরুন সাইডের লেয়ারগুলো বাদ দিন, সাইডের লেয়ারগুলো কল্পনা করা বাদ দিন, আমি যদি সাইডের লেয়ারগুলো বাদ দিই তাহলে জিনিসটা এরকম হবে। তো দেখুন এখানে দেখুন একটি 3x3 কিউবের মতো রয়েছে, অর্থাৎ এটি হচ্ছে 3x3 কিউবের কর্নার পিস, এটি এজেস পিস, এটি হচ্ছে আবার কর্নার পিস, এজ পিস, কর্নার পিস, এজ পিস, কর্নার পিস, সেন্টার পিস। অর্থাৎ সাইডের লেয়ারগুলোকে আমরা আপাতত কল্পনা করব না বা হিসাব করব না। তো দেখুন এটি রয়েছে মাঝখানে এই কালারটি, এবং এই পাশে এই কালারটি রয়েছে মাঝখানে। তো আমরা এটির সাথে এটি লাইন আপ করে এই দুই পাশে বসিয়ে দেব। তো কীভাবে করব দেখুন, এটিকে আমি প্রথমে এদিকে নিয়ে আসি, নিয়ে আসার পর এটিকে জাস্ট এভাবে তুলে দিই, তাহলে দেখুন আমাদের এখানে একটি লাইন আপ তৈরি হয়ে গেছে মাঝখানে। তো আমাদের প্রথমেই কথা ছিল মাঝখানের 3টি আগে করব, তারপর এই 3টি, তারপর এই 3টি। তো মাঝখানে 3টি করলাম, তো এবার এই 3টি লাইন আপ করে অন্য দিক থেকে লাইন তৈরি করে, অর্থাৎ লাইন আপ আকারে এখানে বসাবো। তো দেখুন পাশের 3টি, তো এই 3টি যদি আমরা করতে যাই তাহলে দেখবেন এখানে একটি মাঝখানের পিস, বাকি 2টি হচ্ছে কর্নার পিস, অর্থাৎ এজ পিস একটি এবং 2টি কর্নার পিস। তো 1টি এজ পিস এবং 2টি কর্নার পিস আমাদের লাগবে। তো 1টি কর্নার পিস পেয়ে গেলাম, তো এই যে 1টি এজ পিস পেয়ে গেলাম, এই আর 1টি কর্নার পিস পেয়ে গেলাম, তার মানে আমি এই 3টি পিস একত্রে লাইন আকারে দাঁড়া করাতে পারলেই আমাদের একটি লাইন আপ তৈরি হবে, কর্নার পিস, এজ, কর্নার পিস, এজ পিস। তো এই কর্নার পিসের সাথে এই এজ পিসটা কীভাবে বসাবো, তো এইভাবে নিয়ে আসি, এইভাবে নিয়ে এসে এই মাঝখানের লেয়ারটিকে জাস্ট এদিক নিয়ে আসি, তাহলে দুটো লাইনে বসে গেছে। তো এই ক্ষেত্রে আরেকটি আমার পিসটি কোথায় চলে গেলো, তো এই দিকে চলে গেছে। তো এটিকে এখানে বসাতে হবে, অর্থাৎ এটিকে এখানে এনে বসাতে হবে সাদাটি। তো এটিকে আমি কীভাবে আনি, তো এটিকে যদি আমি ওই পাশে নিয়ে যাই, ওই দিকে নিয়ে যাই, তারপর যদি এটিকে এদিক নিয়ে আসি, তাহলে দেখবেন এটি এখানে এক লাইনে চলে এসেছে। তো এই এক লাইনে চলে আসার পর আমি জাস্ট এটিকে টার্ন করে উপরে উঠিয়ে দেবো, তাহলে দেখবেন আমাদের প্রথম 6টি কমপ্লিট। তো একটি কথা, 4x4 কিন্তু আমাদের এখানে কোনো রুলস বা সূত্র বা কোনো কিছু কাজে লাগেনি, ঠিক সেরকম এখানে কোনো রুলস বা কোনো সূত্র বা কোনো জাদুমন্ত্র কাজে লাগছে না, শুধুমাত্র প্র্যাকটিস এবং অভিজ্ঞতা এগুলোই। তো দেখুন এখানে বাকি 3টি করতে হবে, তো এখানে একটি কর্নার পিস দেখতে পাচ্ছি, তো একটি কর্নার পিস, তো এইখানে নেই, সাদা নেই, তো পেছনে রয়েছে একটি এজেস পিস। তো এই কর্নার পিসটি এই এজ পিসের সাথে কম্বিনেশন ঘটাই, তো এটিকে টান দিলে এদিক চলে যাবে, তারপর আরটি টান দিলে এটা নিচে চলে যাবে, তো আরটি টান দিলাম নিচে চলে গেল, তো এটি নিচে চলে গেল। তো আরেকটি কর্নার পিস লাগবে এখানে লাইন আপটা কমপ্লিট করতে, তার একটি কর্নার পিস নিচেই রয়েছে, তো এটিকে আমরা এখানে ওঠাবো। তো কীভাবে উঠাই, তো এটাকে আগে উপরে নিয়ে আসি, তো আমি এই লাইনটাকে ক্লিয়ার করে নিলাম এখানে, কারণ এই লেয়ার দিয়ে আমি উপরে তুলবো, তাই এই লেয়ারটি ক্লিয়ার করে নিলাম। তো এখানে নিয়ে আসলাম, তো এখানে নিয়ে আসলে হবে না কারণ এটি লাইন আপ হচ্ছে না। তো লাইন আপ করতে গেলে আমাদেরকে
এভাবে রাখতে হবে। এভাবে রাখার পর আমরা যদি এই লেয়ারটিকে আবার উপরে তুলে দিই তাহলে দেখুন আমাদের এখানে লাইন আপ তৈরি হয়ে গেল। তো লাইন আপ তৈরি হয়ে যাওয়ার পর এটিকে এদিক নিয়ে এসে তারপর এটিকে তুলে দিই উপরে, তাহলে দেখুন আমাদের সাদার সেন্টার তৈরি হয়ে গেল। তো এইভাবে আমরা এখন সাদার বিপরীতে অর্থাৎ বিপরীতে হলুদের সেন্টার তৈরি করব। তো এখানে মাঝখানে হলুদ রয়েছে, তো এভাবে এখানে বাকি 8টি হলুদের পিস নিয়ে আসতে হবে, তাহলে আমাদের হলুদের সেন্টার তৈরি হয়ে যাবে। এবং আমাদেরকে খেয়াল রাখতে হবে সাদার সেন্টার যাতে নষ্ট না হয়, এমন কোনো টার্ন দেওয়া যাবে না যে সাদার সেন্টার নষ্ট হয়ে যায়। তো দেখুন হলুদ তো এখানে, তো এই পাশে একটি হলুদ আনতে হবে, এক পাশে একটি হলুদ আনতে হবে। তো এখানে দেখুন একটি হলুদ দেখতে পাচ্ছি আমরা এখানে, তো এটিকে এদিক টার্ন করে এই উপরে নিয়ে আসলাম। আবার এখানে একটু বেশি খেয়াল করবেন না, দেখুন সাদা চলে আসছে, নিচে থেকে সাদা চলে আসছে এখানে, তো এটি হওয়া যাবে না, তাই আমরা এটিকে এদিক নিয়ে এসে আবার আগের মতো ঠিক করে দিলাম সাদাটি, তাহলে সাদাটি নষ্ট হবে না। তো এখানে একটি হলুদ আনতে হবে, তো এখানে আমি একটি হলুদ দেখতে পাচ্ছি, তো এই হলুদটা আমি এখানে নিয়ে আসবো। তো হলুদটি এই পাশে এনে তারপরে আমি এভাবে একটি টার্ন করে দিই, উপরে তুলে দিই এটিকে টার্ন দিয়ে। তো উপরে তুলে দিলাম, উপরে তুলে দেওয়ার ফলে দেখুন আমাদের এখানে সাদা চলে আসছে, তো এটি করা যাবে না, আগের মতো এটিকে আমি নিচে নামিয়ে দেবো, তাহলে দেখবেন হলুদ সাদাটি নষ্ট হবে না, সাদার সেন্টারটি। তো তিনটি হলুদ তৈরি হয়ে গেল, এইদিকে তিনটি এবং এদিকে তিনটি এখন তৈরি করতে হবে। তো এদিকে দুটি কর্নার পিস দেখতে পাচ্ছি হলুদের, মাঝখানে একটি এস পিস নিয়ে আসলে হয়ে যাবে। তো এখানে দুটি কর্নার রয়েছে, একটি এস রয়েছে, তো যেটার সাথে যেটা অ্যাডজাস্ট করে এটা করে দিই। তো এদিক নিয়ে গিয়ে প্রথমে এটিকে একটা টার্ন দিয়ে এই লেয়ারটিকে এদিক পাঠিয়ে দিলাম, যার ফলে এখানে দুটি তৈরি হয়ে গেল, এবং এই লেয়ারটিকে এদিক পাঠিয়ে দিলে আরটি তৈরি হয়ে যাবে। তো তৈরি হয়ে গেল, তো এবার আমি জাস্ট এই তিনটিকে উপরে তুলে দেব। তো উপরে তুলে দেওয়ার ক্ষেত্রে এটি তো পাশাপাশি রয়েছে, তো পাশাপাশি না রেখে আমি সামনাসামনি রাখলাম এবং এটিকে উপরে জাস্ট তুলে দিই, তাহলে আমাদের হলুদের আরেকটি লাইন তৈরি কমপ্লিট হয়ে যাবে। কিন্তু আবার সাদাটি দেখো নিচ থেকে উপরে চলে আসছে, তো এই ক্ষেত্রে আমরা এটিকে ডাবল টার্ন দিয়ে এই লাইনটা খালি করে দিলাম, খালি করে এটিকে নিচে নামিয়ে দিলাম, যার ফলে আমাদের এখানে সাদাটি আবার ঠিকঠাক হয়ে গেল। তো এবার এই তিনটি জায়গায় তিনটি হলুদ আনতে হবে। তো দেখুন হলুদ এই সেন্টারে কোনো হলুদ দেখতে পাচ্ছি না, এই সেন্টারে কোনো হলুদ নেই, এই সেন্টারে দুটি হলুদ রয়েছে এবং আরেকটি হলুদ কোথায়, আরেকটি হলুদ পেছনে। তো এই দুটি হলুদ এবং এই রয়েছে আরেকটি হলুদ, তো এই দুটির একটি কম্বিনেশন তৈরি করতে হবে। তো এটিকে আমি জাস্ট এভাবে টার্ন দিই এই দুটির মাঝখানে এখানে বসিয়ে দিয়ে দিই এটিকে, তাহলে একটি কম্বিনেশন তৈরি হয়ে যাবে। তো দেখুন এখানে তৈরি হয়ে গেল, তো এবার এটিকে আমি জাস্ট উপরে তুলে দেব। তো উপরে তুলতে হলে আমাদের লাইনটা খালি রাখতে হবে, তো খালি রাখতে হলে এটিকে উপরে তুলে দিলাম। তো এভাবে তোলা যাবে না, কারণ এখানে সাদাটি চলে আসছে। তো আমরা একটু ট্রিক্স করে এটিকে উপরে তুলব, সেটি হচ্ছে হলুদটিকে আমরা বাম দিকে নিয়ে যাই, বাম দিকে নিয়ে তারপর এটিকে নামিয়ে দিই এটিকে আবার ডান দিকে নিয়ে আসি, ডান দিকে নিয়ে এসে তারপর এটিকে আমরা তুলে দেবো, তাহলেই হয়ে যাবে। তাহলে আমাদের হলুদের সেন্টারটি তৈরি হয়ে যাবে সুন্দর মতন এবং সাদার সেন্টারের কোনো ক্ষতি হবে না, তাহলে আমাদের দুটি সেন্টার তৈরি হয়ে গেলো। ঠিক এরকমভাবে আমরা বাকি চারটি সেন্টার তৈরি করব। তো প্রথমে চলুন আমরা যে কোনো একটা সেন্টার তৈরি করি, তো গোলাপির সেন্টার হবে এই দিকে। তো আমাদের সেন্টার পিস দেখে নির্ণয় করতে হবে কোন সেন্টারে কোন কালার হবে, গোলাপির সেন্টার হবে এই দিকে। তো দেখুন এখানে একটি এস পিস, এখানে একটি এস পিস, তো এটিকে আমি টান দিয়ে এদিকে বসিয়ে দিলাম, তো এটি হয়ে গেল। এবং এইখান থেকে ও এটি তো এখানে চলে আসছে, তো এইখান থেকে এটিকে আমি জাস্ট উপরে উঠিয়ে দেবো। তো উপরে ডাবল টার্ন দিই এবং উপরে উঠিয়ে দিলাম, তাহলে দেখুন এখানে চলে আসছে, অর্থাৎ তিনটি তৈরি হয়ে গেলো। তারপরে এই পাশে এই তিনটি এবং এই পাশে আরও তিনটি তৈরি করলে আমাদের গোলাপির সেন্টার তৈরি হয়ে যাবে। তো এখানে একটি কর্নার পিস, এখানে একটি কর্নার পিস, তো এই দুটি কর্নার পিস, একটি এস পিস দরকার, তো একটি এস পিস রয়েছে ও পেছনে একটি এস পিস রয়েছে। তো এই এস পিসের সাথে এই কর্নার পিসটি অ্যাডজাস্ট করি কীভাবে করব, তো এভাবে দেই, এভাবে দেওয়ার পরে এভাবে যে একটি টার্ন দেই, আগে গোলাপিটিকে আমি পাশাপাশি নিয়ে নিলাম, উপরে নিচে না রেখে পাশাপাশি নিয়ে নিলাম যাতে এই লেয়ারটি ফাঁকা হয়ে যায় এবং এটিকে আমি টার্ন করতে পারি। তো এটিকে আমি টার্ন করলাম, তাহলে দেখুন এখানে একটি পেয়ার তৈরি হয়ে গেল তাদের। তারপর এখানে একটি কালার আনতে হবে, তো ধরুন কোন কালারটি নিয়ে আসা যায়, এই কালারটি, তো এস পিস, এই কর্নার পিসটি নিয়ে আসা যায়। এই কর্নার পিসটি আমি একটি টার্ন দুটি টার্ন দিলে নিয়ে আসলাম। এবার আমি জাস্ট এটিকে বসিয়ে দেবো এই গোলাপির সাথে, গোলাপি এই তিনটি, তো এই তিনটি আমি নিচে দিয়ে নিয়ে এখানে বসিয়ে দেবো, ডাবল টার্ন লাগবে, অর্থাৎ এক টার্ন দুই টার্ন, দুই টার্ন দিলাম, তাহলে দেখবেন আমাদের গোলাপি বসে গেছে, অর্থাৎ ছয়টি তৈরি হয়ে গেল। তো এখানে একটি, এখানে একটি, এখানে একটি কমপ্লিট করতে হবে। তো এই দুটি কালার দুটি এখানে দেখতে পাচ্ছি, তো এবার এটিকে একটি টার্ন দিয়ে ওইদিকে নিয়ে যাই, অর্থাৎ এই মাঝখান থেকে এখানে নিয়ে আসলাম, এবং এই একটি দুটি এবং তিনটি, এই তিনটিকে আমি একটি পেয়ার তৈরি করব এখানে, একটি দুটি তিনটি এই তিনটি। তো এই দুটিকে আমি উপরে প্রথমে তুলে দিই, উপরের দিকে তুলে দিই, উপরের দিকে তুলে দিয়ে মাঝখানে এটিকে আমি টার্ন দিয়ে এটিকে এদিক নিয়ে আসি, তাহলে এটি নিচে বসে যাবে। তো এদিকে বসে গেল,
বসে যাওয়ার পর গোলাপিটি এখানে চলে আসছে, তার মানে তাই আমি এটিকে সোজা করে আবার এটিকে পেছন দিকে ফেরত পাঠিয়ে দিই, যাতে গোলাপির যতটুকু তৈরি করেছি ততটুকু যেন নষ্ট না হয়। তারপর এটুকু হয়ে গেলে এখানে একটি কর্নার পিস বসাতে হবে, অর্থাৎ এটিকে আমার এখানে বসাতে হবে। তাহলে আমি এটিকে জাস্ট এভাবে নেই, তারপর এটিকে টার্ন করে এখানে নিয়ে আসবো। অর্থাৎ তাহলে আমাদের এখানে আরেকটি টার্নের প্রয়োজন পড়ছে, অর্থাৎ এটিকে এখানে বসাবো একটি টার্ন করে। তো এখানে লেয়ারটি ফাঁকা রয়েছে, তো এটিকে আমি টার্ন করে এখানে বসিয়ে দিলাম। এবার আমি এটিকে ঘুরিয়ে তাদের নিচে নিয়ে আসি, তো ঘুরিয়ে নিচে নিয়ে আসলাম। তাহলে আমাদের গোলাপির সেন্টার তৈরি হয়ে গেলো, হলুদের সেন্টার এবং সাদার সেন্টার, তিনটি সেন্টার তৈরি হয়ে গেলো। তো এবার আরেকটি সেন্টার তৈরি করব। তো গোলাপির ডান পাশে সবুজ থাকে, তো সবুজের সেন্টার দেখুন এখানে তিনটি আগে থেকে সলভ রয়েছে, তো এই তিনটি সলভ করতে হবে এবং এই তিনটি সলভ করতে হবে। তো এবার এটি একটি কর্নার পিস, তো কর্নার পিসের সাথে এখানে একটি কর্নার পিস, এখানে একটি এজ পিস, এখানে একটি কর্নার পিস, তো এগুলোর কম্বিনেশন ঘটিয়ে একটি লাইন আপ তৈরি করতে হবে। তো ধরুন আমি এটিকে এভাবে নিয়ে এসে তারপর এটিকে এদিকে টার্ন দিয়ে দিই, তা যাতে আমাদের এই অতিরিক্ত পিসটি এখানে এসে এটার সাথে একটা লাইন আপ তৈরি করে ফেলে। কিন্তু আমাদের গোলাপিটি তো এখানে চলে আসছে, তো গোলাপিটি এখানে চলে আসা হবে, চলে আসলে চলবে না। তো এটিকে আমি উপরে নিয়ে গেলাম, উপরে নিয়ে গিয়ে আবার এটিকে এদিক পাঠিয়ে দিলাম, যার ফলে গোলাপির সেন্টারটি নষ্ট হলো না। এবার এটি এই দুটির সাথে এখানে একটি সেন্টার এখানে একটি কর্নার পিস বসিয়ে একটি লাইন আপ তৈরি করতে হবে। তো ধরুন এটি কীভাবে বসাই, তো এখানে নিয়ে এসে এখন যদি আমি এটিকে টার্ন দিয়ে এখানে নিয়ে আসি, তাহলে এই কর্নার পিসটি এখানে বসে যাবে, অর্থাৎ এটির নিচে এখানে বসে যাবে। তো টার্ন দিয়ে নিয়ে আসি, তো নিয়ে আসলাম, তো লাইন আপ তৈরি হয়ে গেল, কিন্তু গোলাপিটি তো চলে আসছে, তো গোলাপিটির চলে আসা চলবে না। তাই এটিকে আমরা এর উপরে নিয়ে গিয়ে আবার এটিকে ব্যাক টার্ন দিয়ে দিলাম, যার ফলে গোলাপির সেন্টারটি নষ্ট হলো না। তো এবার এটিকে আমরা জাস্ট এখানে নিচে বসিয়ে দেবো। তো এটা নিচে বসিয়ে দেওয়ার ক্ষেত্রে এখানে একটি বিষয় খেয়াল করুন, আমি যদি নিচে এনে এখন যদি টার্ন দিয়ে বসিয়ে দিই, তাহলে গোলাপিটি কিন্তু পেছন দিকে দৌড় দিবে, অর্থাৎ অন্যদিকে চলে যাবে। তাই আমি এটিকে আরেকটু ট্রিক্স করে বসাবো, সেটি হচ্ছে এটিকে আগে থেকে একটি টার্ন দিয়ে রাখি এদিকে, যাতে গোলাপিটি আমার এখানে চলে আসে। এবার আমি সবুজটিকে নিচে নামিয়ে এদিকে টার্ন দিয়ে দেবো, যার ফলে সবুজের সেন্টারটি এখানে তৈরি হয়ে যাবে আর এই গোলাপিটি এখানে বসে সেন্টারটি তৈরি হয়ে যাবে। তো সবুজের সেন্টারটি এখানে মোটামুটি তৈরি হয়ে গেলো, বাকি তিনটি বসাতে হবে। তো এখানে আমি একটি কর্নার পিস দেখতে পাচ্ছি, এখানে দুটি পিস রয়েছে, তো এই দুটির সাথে এটির একটি অ্যাডজাস্ট ঘটাতে হবে। তো এটিকে আমি যে এদিকে নিয়ে যাই, তারপর আমি যে এখানে টার্ন দিয়ে বসাই, তাহলে আমাদের এখানে একটি লাইন আপ তৈরি হয়ে যাবে। তো আমি এটি টার্ন দিই, তো সবুজটিকে আগে উপরে নিয়ে যাই, যাতে আমার লেয়ারটি ফাঁকা হয়ে যায়, ফাঁকা হওয়ার ফলে আমি এটি টার্ন দিতে পারবো এখানে। তো এখানে টার্ন দিয়ে এখানে বসিয়ে দিলাম, বসিয়ে দেওয়ার ফলে আমাদের দেখবেন গোলাপিটি আবার গ্যাঞ্জাম করে ফেলেছে, অর্থাৎ গোলাপি নিচের লেয়ারটি চলে গেছে ওইদিকে। তাই এটিকে আমি উপরে নিয়ে এসে আবার ব্যাক টার্ন দিয়ে এটিকে ঠিক করে দেবো, গোলাপিটি, অর্থাৎ গোলাপিটি ঠিক করে দিলাম। তাহলে দেখুন আমাদের সবুজের লাইন আপ তৈরি হয়ে গেলো, তো সবুজটিকে আমরা এখন এখানে বসিয়ে দেবো জাস্ট। তো এবার আমি এখানে যদি ডাবল টার্ন দিয়ে বসাই, কারণ এটি এক পাশে এটি আরেক পাশে, তো এটিকে ডাবল টার্ন দিয়ে এখানে নিয়ে যাই, তাহলে গোলাপিটিও এই নিচের লেয়ারটি এখানে পেছন থেকে এখানে চলে আসবে। তাই আমি আগেই এটিকে ডাবল টার্ন দিয়ে নিয়ে আসি, গোলাপিটিকে এক টার্ন দুই টার্ন, তো এখানে নিয়ে আসলাম। তো এবার সবুজটিকে নিচে নামিয়ে একসাথে টার্ন দেবো, এক টার্ন দুই টার্ন। তাহলে দেখুন সবুজের সেন্টার তৈরি হয়ে গেলো, গোলাপের সেন্টার তৈরি হয়ে গেলো, হলুদের সেন্টার, সাদার সেন্টার, তো আমার চারটি সেন্টার তৈরি হয়ে গেলো। এবার লাস্ট টু সেন্টার তৈরি করতে হবে। এখানে এখানে কোন কালারটি থাকবে দেখুন, গোলাপির বিপরীতে থাকে সবসময় কমলা, তো এখানে কমলার সেন্টার আর এখানে হবে নীলের সেন্টার, তো মাঝখানে নীলের সেন্টার পিস, এখানে কমলার সেন্টার পিস। এখন এই লাস্ট টু সেন্টার তৈরি করতে হবে। এবার লাস্ট টু সেন্টার তৈরি করার ক্ষেত্রে আপনাদেরকে বলেনি পাঁচটা ভিন্ন পরিস্থিতি তৈরি হতে পারে, তো পরিস্থিতিগুলো আমি একটু পর দেখাচ্ছি, কারণ এই এখন যে অবস্থা রয়েছে এই অবস্থায় পরিস্থিতি তৈরি হয় না। আমাদের কমপক্ষে ছয়টি পিস কমপ্লিট করতে হবে, তারপর লাস্টের তিনটি পিস কমপ্লিট করতে গিয়ে আমাদের পাঁচটা ভিন্ন পরিস্থিতি তৈরি হবে। তো এই পরিস্থিতিগুলো আমি আপনাদেরকে দেখাবো। তো প্রথমে আমাদের ছয়টি পিস কমপ্লিট করে নিতে হবে। তো এই ক্ষেত্রে বলে নিই যে একটি সেন্টার যদি আমি সম্পূর্ণরূপে কমপ্লিট করে ফেলি, তো অপর সেন্টার অটোমেটিক কমপ্লিট হয়ে যাবে। তো প্রথমে আমি ছয়টি পিস কমপ্লিট করি, তো যে কোনো একটা করতে পারি। তো দেখুন নীলের এখানে তিনটি কমপ্লিট হয়ে রয়েছে অলরেডি, তাই আমি এখানে এটির আরেকটি নীল এখানে তিনটি কমপ্লিট করে এখানে যে বসিয়ে দিই, তাহলে ছয়টি কমপ্লিট হয়ে যাবে। তো এটি আমি কীভাবে করব, এটিকে এদিকে একটি টার্ন দিয়ে যদি এটিকে নিচে ওই দিক দিয়ে নিয়ে যাই, তাহলে এখানে আমাদের একটি দুটি পেয়ার একটি পেয়ার তৈরি হচ্ছে দুটি পিসের সমন্বয়ে গঠিত, এবং গোলাপিটি কিন্তু এখানে চলে আসছে ওই দিক থেকে, তাই গোলাপিটিকে আমি অ্যাডজাস্ট করার জন্য ওই দিক পাঠিয়ে দেব।
তাহলে আমাদের সেন্টারটি গোলাপির সেন্টারটি নষ্ট হবে না। তো এবার এখানে দেখুন একটি নীলের এক তিনটি পিস কমপ্লিট হলো, আবার কমলার তিনটি পিস কমপ্লিট হলো। তো নীলের এখানে দুটি কমপ্লিট, উপরে দুটি কমপ্লিট, তো এখানে একটি কর্নার পিস লাইনে বসাতে হবে, এই কর্নার পিসটি এখানে বসাতে হবে, অথবা নিচে একটি কর্নার পিস এটিকে এখানে এনে বসাতে হবে। তো আমি এটিকে এভাবে একটি টার্ন দিয়ে এটিকে নিচের নিচের এটিকে এদিকে নিয়ে আসি, যার ফলে তিনটি কমপ্লিট হয়ে যাবে। তিনটি কমপ্লিট হয়ে যাওয়ার পর আমি এটিকে মাঝখানে এভাবে নিয়ে আসি, যাতে নিচের লেয়ারটি ফাঁকা হয়ে যায়, এবং ওই দিক যে নিয়ে গিয়েছিলাম এটিকে আমি আবার বাম দিকে নিয়ে আসি, যার ফলে এখানে নীলের ছয়টি পিস কমপ্লিট হয়ে যাবে এবং গোলাপির পিস গোলাপির সেন্টারটি অক্ষত থাকবে। গোলাপির সেন্টার অক্ষত থাকা মানে সবুজ অক্ষত থাকা। তো এখানে দেখুন, এখানে ছয়টি পিস কমপ্লিট হয়ে গেলো এবং এখানে ছয়টি পিস কমপ্লিট হয়ে গেলো, কারণ আমি আগেই বলেছিলাম একটি সেন্টার তৈরি করা মানে অপর সেন্টার অটোমেটিক তৈরি হয়ে যাওয়া। এবার আমি আপনাদেরকে পাঁচটা ভিন্ন পরিস্থিতি দেখাবো। তো পাঁচটা ভিন্ন পরিস্থিতি কখন তৈরি হবে, যখন আমাদের ছয়টি পিস সলভড হয়ে যাবে তখন আমাদের এই পরিস্থিতিগুলো তৈরি হবে। তো ছয়টি পিস সলভড হয়ে গেলে আমরা কিউবটাকে এভাবে ধরবো, অর্থাৎ একটি সেন্টারকে আপসাইডে রাখবো এবং একটি সেন্টারকে আমাদের ফ্রন্ট সাইডে রাখবো, এভাবে ধরবো। ধরার পর আমরা দেখবো আমাদের ছয়টি তো সলভড এবং কয়টি আনসলভড, একটি আনসলভড নাকি দুটি আনসলভড নাকি তিনটি আনসলভড। তো আমাদের এখানে দেখুন দুটি আনসলভড, এখানেও দুটি আনসলভড, এখানেও দুটি আনসলভড। তো এই দুটি আনসলভড থাকলে আমরা কী করবো, আনসলভড এই ফ্রন্ট লেয়ারের যে সেন্টারটি এটিকে আমরা নিচের লেয়ারে নিয়ে যাবো, আনসলভড লেয়ারটিকে নিচে নিয়ে যাবো। অর্থাৎ দেখুন নিচে নিয়ে আসলাম, অর্থাৎ এটিকে আমি বলছি নিচের লেয়ার, এই লেয়ারটিকে আমরা নিচের লেয়ার বলছি, কারণ আমরা একদম যে নিচের লেয়ার ডাউন লেয়ার এটিকে আমরা আপাতত বিবেচনা করবো না। তো আমরা সেন্টার তৈরি করছি তাই এটি হচ্ছে আমাদের নিচের লেয়ার। তো নিচের লেয়ারে নিয়ে আসলাম আনসলভড পিস দুটো এবং এটিকে আমরা নিচের লেয়ারে নিয়ে আসবো। তো এই ক্ষেত্রে দেখো নিচের লেয়ারে নিয়ে আসার পর পিস দুটির অবস্থান কোথায়, একটি হচ্ছে মাঝখানে, একটি হচ্ছে বাম দিকে। তো বাম দিকে যদি একটি কর্নার পিস অবস্থান করে, এটি হচ্ছে পরিস্থিতি নাম্বার ওয়ান, আমাদের এটি কিন্তু ডান দিকে অবস্থান করতে পারতো, তখন তৈরি হতো পরিস্থিতি নাম্বার টু। তো এই ক্ষেত্রে আমাদের পরিস্থিতি নাম্বার ওয়ান, অর্থাৎ একটি পিস মাঝখানে, একটি পিস বাম দিকে। তো এই ক্ষেত্রে আমরা এইভাবে রাখবো, অর্থাৎ আনসলভড পিস দুটি নিচের লেয়ারে রাখবো এবং এইখানের আনসলভড পিস দুটিও এই নিচের লেয়ারে রাখবো, অর্থাৎ সামনের দিকে এই লেয়ারে রাখবো। এভাবে রেখে আমরা একটি অ্যালগোরিদম রয়েছে, এটি অ্যাপ্লাই করবো। তো এটি অ্যাপ্লাই করে আমাদের দ্বিতীয় পরিস্থিতি তৈরি হবে। তো অ্যালগোরিদমটি আমি দেখাচ্ছি, অ্যালগোরিদমটি হচ্ছে রাইট ইনভার্স, এখানে স্মল আর ইনভার্স, এখানে স্মল আর বলতে এই যে এই লেয়ারটিকে আমরা উল্টো টার্ন দেবো, রাইট টার্নে বিপরীত টার্ন দেবো, তাহলে স্মল আর ইনভার্স, তারপর ফ্রন্ট ইনভার্স, তারপর আমরা দেবো রাইট, তাহলে দেখবেন আমাদের দ্বিতীয় পরিস্থিতি তৈরি হয়ে যাবে। দ্বিতীয় পরিস্থিতি কোনটা, দ্বিতীয় পরিস্থিতি হচ্ছে আমরা এটিকে নিচে নিয়ে আসি। দেখুন আমাদের এখানে মাঝখানে একটি আনসলভড এবং ডান পাশে একটি আনসলভড, আমাদের প্রথম পরিস্থিতিতে কিন্তু এটি বাম পাশে একটি আনসলভড ছিল, আমাদের এই ক্ষেত্রে আমাদের ডান পাশে একটি আনসলভড, অর্থাৎ পরিস্থিতি নম্বর টু। তো এই পরিস্থিতি নম্বর টু তৈরি হলে আমরা এভাবে ফ্রন্ট সেন্টারটিকে এভাবে রাখবো এবং আপ সেন্টারটিকে এভাবে রাখবো। এভাবে রেখে আমরা আরেকটি অ্যালগোরিদম ইউজ করবো, সেটি হচ্ছে স্মল লেফট, তারপর হচ্ছে ফ্রন্ট স্মল লেফট ইনভার্স। তো আমাদের দেখবেন সেন্টার দুটো কমপ্লিট হয়ে যাবে। এবার তিন নম্বর পরিস্থিতি, এখানে সেন্টারের তিনটি পিস আনসলভড থাকবে, এখানে তিনটি পিস আনসলভড থাকবে, অর্থাৎ ছয়টি থাকবে সলভড এবং তিনটি আনসলভড, এখানেও ছয়টি থাকবে সলভড এবং তিনটি আনসলভড। এই ক্ষেত্রে আনসলভড যে তিনটি পিস সেটিকে আমাদের রাইট লেয়ারে রাখতে হবে, অর্থাৎ স্মল আর যেটি হচ্ছে এই রাইট লেয়ারে রাখতে হবে। রেখে আমরা তারপর এটিকে নিচেরটিকে প্রথমে ওই দিক নিয়ে যাব, ফ্রন্ট ইনভার্স টার্নের মাধ্যমে দুইবার ফ্রন্ট ইনভার্স দিলাম, এবার এই দিক দিয়ে উপরে তুলে দেবো, উপরে তুলে দিয়ে তারপর এটিকে আবার এদিক দিয়ে আবার নিচে নামিয়ে দেবো, অর্থাৎ এইটিকে যেভাবে তুললাম এটিকেও সেভাবে নামাবো। তো আপলেটিকে ডাবল টার্ন দিয়ে পেছন থেকে নিয়ে এসে তারপর এখানে নিচে নামিয়ে দেবো, তাহলে আমাদের এটি সলভড হয়ে যাবে, অর্থাৎ সেন্টার দুটি সলভড হয়ে যাবে। এবার চার নম্বর পরিস্থিতি, পরিস্থিতি নম্বর চারে আমাদের উপরে দেখবেন একটি পিস আনসলভড এবং সামনেও দেখবেন একটি পিস আনসলভড। তো একটি পিস আনসলভড হলে ওই ক্ষেত্রে এটি হচ্ছে পরিস্থিতি নম্বর চার। তো এই ক্ষেত্রে আমরা যা করবো সেটি হচ্ছে এভাবে রাখবো, প্রথমে এই কর্নারে রাখবো এবং এই কর্নারে রাখবো আনসলভড পিস দুটিকে। রাখার পর আমরা প্রথমে এটিকে এই নামিয়ে দেবো, অর্থাৎ রাইট ইনভার্স টার্নের মাধ্যমে এটিকে নামিয়ে দেবো, নামিয়ে দেওয়ার পর এটিকে এভাবে একটু উল্টোভাবে টার্ন দেবো ফ্রন্ট ইনভার্স টার্ন দিয়ে, তারপর এই লেফটের এই লেয়ারটিকে আবার নামিয়ে দেবো, অর্থাৎ লেফট টার্ন দেবো। তো নামিয়ে দেওয়ার পর সবগুলো নামানো শেষে আবার আমাদের তুলে দেওয়ার পালা। তো এখানে দেখুন একটি কমলা রয়েছে পাশাপাশি শুয়ে রয়েছে, এটিকে সোজা করে উপরে উঠিয়ে দেবো। তো এটিকে ফ্রন্ট টার্ন দিয়ে এভাবে রাইট টার্ন দেবো, সোজা করে উপরে উঠিয়ে দেবো, এবং এদিকে দেখুন আরেকটি কমলা আবার শুয়ে রয়েছে, তো এটিকে এদিক দিয়ে আবার উপরে উঠিয়ে দেবো। তাহলে এভাবে একটি টার্ন দেবো, এভাবে টার্নটি দেবো, অর্থাৎ ফ্রন্ট ইনভার্স টার্ন দিলাম, তারপর এটিকে উপরে জাস্ট উঠিয়ে দেবো, তাহলে দেখবেন আমাদের সেন্টার দুটো সলভড হয়ে গেল।
তো এর পাঁচ নম্বর পরিস্থিতি হচ্ছে আপনাদের একটি পিস আনসলভড হবে এবং সেই পিসটি হবে এচ পিসেস, অর্থাৎ আপনি সাইডের লেয়ারগুলো বাদ দিন, শুধুমাত্র মাঝের নয়টি পিসেস কল্পনা করুন। তো এই ক্ষেত্রে এটি কিন্তু একটি এচ পিস এবং এটিও একটি এচ পিস। তো আমাদের এই পাঁচ নম্বর পরিস্থিতি হচ্ছে মাঝখানের এস পিস দুটি আনসলভ থাকবে, এটিরও মাঝখানের এস পিস আনসলভড, এটিরও এস পিস আনসলভড। আমাদের চার নম্বর পরিস্থিতি কিন্তু কর্নার পিস আনসলভড ছিল, তো পাঁচ নম্বর পরিস্থিতি হচ্ছে এস পিস আনসলভড। তো এরকম থাকলে আমরা এভাবে রাখবো, তো এইখানে রাখবো এবং এইখানে রাখবো, এখানে আনসলভড পিস দুটি রাখবো এবং আমরা যে টার্ন দেবো সেটি হচ্ছে আপ রাইট, আপ ইনভার্স, রাইট ইনভার্স, অর্থাৎ এখানে স্মল আর ব্যবহার করব, অর্থাৎ স্মল আর অর্থাৎ ছোট এই মাঝের লেয়ারটি, ভিতরের লেয়ারটি। তাহলে আমাদের দেখুন এখানে একটি আনসলভড, এখানে একটি আনসলভড, অর্থাৎ আমাদের পরিস্থিতি নম্বর চারে চলে গেলাম। তো এই ক্ষেত্রে আমাদের কী করতে হবে সেটি আপনারা জানেন। ফ্রন্ট লেয়ারটিকে আমরা এভাবে টার্ন দিয়ে অর্থাৎ এই অবস্থানে নিয়ে আসবো, অর্থাৎ এটি উপরের এই কোণায় এবং এটি আনসলভড, এটি এখানের এই কোণায়। তারপর এটিকে নিচে নামিয়ে দেবো, নামিয়ে দেওয়ার পর পেছন দিকে এটিকে ফ্রন্ট ইনভার্স টার্ন দিয়ে এটিকেও নামিয়ে দেবো, অর্থাৎ নামিয়ে দেওয়া শেষ এবার শুধু তুলে দেওয়া। তারপর এই গোলাপিটিকে এদিকে তুলে দেবো, সোজা করে তুলে দিলাম। তো তুলে দেওয়ার পর এই গোলাপিটিকে আবার পেছন দিক দিয়ে এভাবে সোজা করে তুলে দেবো, তাহলে আমাদের বাকি দুটি অর্থাৎ সেন্টার দুটি তৈরি হয়ে যাবে। তো এবার একটি এক্সট্রা পরিস্থিতি দেখাচ্ছি। তো এই পরিস্থিতি হচ্ছে আপনাদের দুটি পিস আনসলভ থাকবে কিন্তু এখানে থাকবে দুটি কর্নার পিস আনসলভ। তো আপলের দুটি কর্নার পিস আনসলভড, অর্থাৎ মাঝখানে একটি সলভড এবং এদিকেও দুটি আনসলভড, মাঝখানে একটি সলভড। এটি আপনার কীভাবে সলভ করবেন, এটি আপনার সলভ করবেন চার নম্বর পরিস্থিতির মতো, অর্থাৎ চার নম্বর পরিস্থিতি আপনার কর্নার সলভ করেছিলেন ঠিক সেভাবে, অর্থাৎ একটি একটি করে কর্নার করে সলভ করবেন। তো ধরুন আমরা প্রথমে এই কর্নার এবং এই কর্নার সলভ করব, তাহলে আমরা এই দুটিকে এই কর্নারে রাখবো, একটি রাখবো এই কর্নার, একটিকে রাখবো এই কর্নারে। তারপর আমরা আগের মতো করে সলভ করব, ডান দিক দিয়ে এদিকে নামিয়ে দেবো, তারপর বাম দিকে নিয়ে এসে ওই দিক দিয়ে এটিকেও নিচে নামিয়ে দেবো, তারপর শুয়ে দিয়ে তারপর এটিকে তুলে দেবো রাইট দিকে তুলে দেবো এবং এটিকেও ওই দিক দিয়ে উপরে তুলে দেবো। তাহলে দেখবেন একটি সলভড, এখানে একটি সলভড, তারপর এখানে একটি আনসলভড, এখানে একটি আনসলভড। তারপর এটিকে আমরা আবার ওই চার নম্বর পরিস্থিতির মতো করে সলভ করব। তো এটিকে নামিয়ে দেবো, এটিকে পেছন দিকে নিয়ে যাব, পেছন দিকে নিয়ে তারপর এটিকে আবার নামিয়ে দেবো, লেফট লেয়ার নামিয়ে দেবো। তারপর এই গোলাপিটিকে উপরে তুলে দেবো সামনের দিকে এনে এবং এই গোলাপিটিকে আবার পেছন দিকে ওই উপর দিকে তুলে দেবো। তো বন্ধুরা আজকে টিউটোরিয়াল এ পর্যন্ত, আমি আগামী পর্বে অর্থাৎ পার্ট টু আপনাদেরকে 12 পেয়ার অর্থাৎ 12টি পেয়ার তৈরি করা দেখাবো এবং সম্পূর্ণ কিউব সলভ করা দেখাবো। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, হ্যাপি কিউবিং।